149 এর কম্বো আমাদের হাতে এসে গেছে। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে লাচ্ছা পরোটা, সাথে দুখানা চিকেন পকোড়া। সাইজ গুলো তোমরা দেখে নাও। নেক্সট আইটেম নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এক চাউমিন যেটা রয়েছিল। লাস্ট বাট নট দা লিস্ট বিরিয়ানি। হে গাইস, ওয়েলকাম টু মিস্টার বংস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। একটা ভালো কম্বোর ভিডিও পেয়েছিলাম, সেই জন্য সবটা তাড়াতাড়ি আমি ভিডিওটা আপলোড করলাম। রিসেন্টলি হয়তো একদিনও এখনও হয়নি হয়তো যে আমি লাস্ট ভিডিও আপলোড করেছি তার ভেতরেই এই ভিডিওটা, কারণ কি 149 টাকা এরকম কম্বোর ভিডিও আই গেস তোমরা এখনও অবধি শুধুমাত্র হ্যাংলাবাজার চ্যানেলে দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে কী করছো, ভিডিওটা পুরোটা দেখো, পুরো ডিটেলসে পেয়ে যাবে কোথায় আছি আমি। আমি আছি এখন হচ্ছে বেঙ্গল কেমিক্যাল। বেঙ্গল কেমিক্যাল থেকে রাইট হ্যান্ড সাইডে যে গলিটা ঢুকে যাচ্ছে সেই গলির ভেতরে ঢুকে এসটি কিচেন, ঠিক আছে? অ্যাড্রেসটা যদি সেটাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমি তোমাকে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো। গুগল ম্যাপ লিঙ্কটা তোমরা একটু ফলো করে নিও, তাহলে তোমরা সব কিছু পেয়ে যাবে। আর একটা আপডেট দেওয়ার জন্য তোমার কাছে চলে এলাম, সেটা হচ্ছে যে এটা দুপুর 2 থেকে অ্যাভেলেবেল, ঠিক আছে? জোম্যাটো সুইগি সবেতে অ্যাভেলেবেল রয়েছে, সেম প্রাইসেই রয়েছে, ঠিক আছে? যারা যারা এই এরিয়ার আশেপাশে রয়েছে অনলাইনে অর্ডার করতে চাও অর্ডার করে দিতে পারো। আর হচ্ছে যে দুপুর 2 থেকে অ্যাভেলেবেল, 7-8টা অবধি বিন্দাস রয়েছে, কোনো চাপ নেই, চোলা পেয়ে যাবে। এবার যেটা মেন জিনিস সেটা হচ্ছে এখানে কী কী পাওয়া যাচ্ছে দেখো বস। আমি ফার্স্ট অফ অল যেটা দেখলাম সেটা হচ্ছে এরা যেটা প্রোভাইড করছে সেটা হচ্ছে 149 টাকায় চিকেন বিরিয়ানি, এগ চাউ, 2 পিস পকোড়া, একখানা লাচ্ছা পরোটা, সাথে 2 পিস চিলি চিকেন। তো সেইটা ট্রাই করতেই আমরা এখন চলে এসেছি হাওড়া থেকে ডাইরেক্ট সল্ট লেক। আর ভিডিও দেখেছি অলমোস্ট খুব বেশি হলো 2 ঘন্টা হবে, 2 ঘন্টার ভেতরে আমরা চলে এসেছি। কম্বোটা ট্রাই করতে এবার চেষ্টা করবো আজকের ভেতরে এডিট করে কালকে ভিডিওটা আপলোড করার, ঠিক আছে? যদি ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিও লাইক করে দাও, আর এরকম আরও জিনিস দেখার জন্য সাথে থাকো। কাকু তো আমাকে দেখে চলে গেল, যাই হোক। তো চলো বেশি দেরি না করে দোকানটা আর খাবারের কিছু স্লো মোশন শর্টস দেখে খাবারটা কী কীরকম সেটা জেনে নেওয়া যায়। তো 149 কম্বো আমাদের হাতে এসে গেছে। সাউন্ডের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে আমরা একদম রোড সাইডে আছি আর আজকে আমি মাইকটা আনতে ভুলে গেছি, ঠিক আছে? তো ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে লাচ্ছা পরোটা, সাথে দুখানা চিকেন পকোড়া। সাইজগুলো তোমরা দেখে নাও। এবারে পাশে চিকেন পকোড়া জাস্ট তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি আমি। ভেতরে দেখো চিকেন কতটা রয়েছে, মোটামুটি স্টাফিং, এই তোমরা দেখতে হবে, ঠিক আছে? তো
বোনলেস নয়, ঠিক আছে? এইটা দেখো বস, চিকেনের পিসটা দেখে নাও, এই হচ্ছে চিকেনের পিস, আর এই হচ্ছে লাচ্ছা পরোটা। চলো একটু পরোটা দিয়ে ট্রাই করে দেখা যাক কিরকম করেছে। পরোটাটা সাইজও বেশ বড় রয়েছে, আর এই পরোটা নিয়ে চিকেনটা বেশ ভালো খেতে, তাই এই ঘুরবে। তো নেক্সট আইটেম নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এগ চাউমিন যেটা রয়েছিল। চলো এই চাউমিন, ভালো খেতে, শুধু তবে একটু নুনটা বেশি লাগবে। নুনটা স্লাইটলি বেশি হয়ে গেছে, বাট আদারওয়াইজ চাউমিনটা বস জাস্ট এরকম ধরবে, এরকম নেবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, বিরিয়ানি 150 টাকা কম্বোতে চিকেন বিরিয়ানি, লাচ্ছা পরোটা, 2 পিস পকোড়া, একখানা এগ চাউমিন, আর কি চাই তোমাদের? আর চিকেন বিরিয়ানিতে ভাই উইংস আছে, এটা মাংসটা দেখ, সামনে আয় মাংসটা দেখা, জাস্ট এই হচ্ছে মাংসের পিস, আর এই বিরিয়ানি। তোমরা জানো আমি মশলা চাল ছাড়া ভালো লাগে না বিরিয়ানিটা, তাই মশলা চাল নিয়েছি। আর এই হচ্ছে আলু, আলুটা দেখবো নরম নাকি, আর বস নরম, এ দেখো জাস্ট টিপছে আর চলে যাচ্ছে, ঠিক আছে? একটু আলু নিয়ে নিয়েছি, সাথে একটু চাল দিয়ে বিরিয়ানিটা ভালো খেতে, শুধু ঠান্ডা হয়ে গেছে বলে ততটা ভালো টেস্ট আসছে না, বাট বিরিয়ানিটা ভালো হয়ে গেছে। এটা যদি একটু গরম হতো তাহলে আরও ভালো লাগতো, মশলা চাল নিয়েছি, তারপরেও আমি বলবো লাইট বিরিয়ানি, আর চিকেনটা আবার দেখার পালা। এই চিকেন দেখি একবার, চিকেনের পিস দিয়ে এরকম নিলাম, চিকেনটা আরেকটু ফ্লেভারফুল হতে পারতো, খুব বেশি ফ্লেভার আমার লাগছে না চিকেনে, বাট হ্যাঁ বিরিয়ানিটা ভালো লাগে। তোমরা আর কি দেখছো বল, 149 টাকায় এত কিছু, 149 টাকা বলতে এত কিছু আর কেউ দেবে না। এর আগেও এরকম একটা কম্বো পাওয়া গেছিল, সেটা ছিল আই গেস রুবি ওই সাইডে, তো সেখানে যেতে পারিনি, বাট এবার যখন এখানে জানতে পারিনি চলে এসেছি। সাউন্ডের জন্য তোমাদের কাছে সরি চাইছি, আজকে মাইকটা একদম আনতে ভুলে গেছি, খুব তাড়াহুড়ো বেরিয়েছি। আর চলো আমি যাই খাবারগুলো শেষ করি, তোমরা যারা যারা এখনো ভাবছো যে আসবে কি করছো ভেবে চলে আসো, আমার মতো তাড়াতাড়ি চলে আসো। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভিডিওর মাঝখানে এরকম ব্রেক আসতে থাকবে, তোমরা ব্রেকে থেকো না, ভিডিও লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আই এম সন্দীপ লগিং আউট।